আরে লিটার তো 60 টাকাই তো। আরে পাগল কেন বলে? আরে একটু ইসে ওই শ্বশুরবাড়ি ডিস্ট্রিক্ট। হ্যাঁ এটা শ্বশুরবাড়ি রাজ্যে, কেন ডেলি ফোন করতেছেন? এটা যেখানে বসে আছেন ওখান থেকে 2 পা আগান, যেখানে বসে আছেন ওখান থেকে উইঠা 2 পা আগান। হ্যাঁ এবার সাইডে কোনো ড্রেন ট্রেন আছে? কখনো পেট্রোল টেট্রোল দিল না আমাকে, যদি বাই চান্স 10 টাকার পেট্রোল বের করি, 10 টাকা লিখে দিই ওখানে, ওকে 10 টাকা হাতে দিই, বললে দাঁড়াও 10 টাকা পেট্রোল আমার লাগবে, দিয়া দেবো পেট্রোলটার গায়ে ঢেলে দিই। আরে যে সিগারেট টিগারেট খাইতে মাঝে মাঝে একটা দুইটা সলাই গাড়ি থেকে যায়, ওগুলা দিয়ে আগুন টাগুন জ্বলায় দিই, বাস আগুন ছাই পুইটা ছাই। হ্যাঁ বলো বন্ধু। হ্যাঁ দেখা কবে করবা? দেখা তো এই তো মুশকিল হয়ে যায় গো। আরে আবার আমি তুমি আমার সাথে দেখাবার্তা করলে আবার যে প্রেম ঠেম করো, পরে তোমার ভাবি আবার রাগ করবে। আরে না বন্ধু। আরে বন্ধু তারপর বলো তোমাদের ওইদিকে এসে মদের দাম কিরকম, বাড়ছে না কমছে? খাই এ লাগে রাত্রিবেলা করে, সংসারে অশান্তি। খাই ওই যে নামগুলা ঠিক মনে নাই, একটাই খাই রাম। হ্যাঁ রাম, রামে রম। তোদের দিকে 20 টাকা, 120 টাকা নিপ, 120 টাকা। আরে কি কইস, আমাদের এখানে 5 টাকায় দেয়, 5 টাকায় দিয়ে দেয় আমারে। মানে 5 টাকায় কি বলতো, ওই যে ওই একই একই প্রসেস, পেট্রোলের প্রসেসই চালায় দিই বুঝলি। মানে কি করি বলতো, ওই ধর 5 টাকা তো কেউ একজন বাই চান্স সাইড থেকে কিনলো, ওকে 5 টাকা দেই, দিয়ে একটা ছোট্ট বোতলে নেই নিয়া, ওর ধর মুখের ভিতরে বা চুলে ঠুলে এটা ঢাইলে দিয়ে সলাই দিয়ে আগুন ধরাই দিই, তারপর পুরো দোকান লুটে পুটে নিয়ে নিই। আ বন্ধু বললাম বিয়া শাদি করছো নাকি? করো না। বিয়া শাদি করলেই তো আর থাক, বিয়া শাদি করো না, আমি পস্তাইতেছি বিয়া শাদি কইরে। হাসনা একটু, হাসনা তোর হাসিটা ছিল, হাস একটু, হাসনা হাস একটু, হাস একটা হাসি দে না। গানটা শোন তাইলে, শোনা যায়? হ্যালো কেমন লাগলো? আরে ট্যাং টুং কি এ দেখ, কেমন লাগলো? আর একটা গান বাজাই তারা, গান কেমন লাগলো? আরে এটাই তো গান। আরে একটু হাস, আরে হাস ভাই, তোর ঘুম পাইছে বুঝলা, এই সকাল দিয়ে কাজ টাজ করি না,
হ্যাঁ বন্ধু, সেই ঘুম পেয়েছে গো, সেই ঘুম পেয়েছে। এখন আমার তো ঘুম পাইছে গো বন্ধু। আরে ঘুম পাইছে বন্ধু। হ্যাঁ কালকে কলকাতা যাবো। হ্যাঁ আমি শিয়ালদাতে নামবো বুঝলা। কখন আসবা? এই ধরো আসো হচ্ছে তোমার, আমি বেরোবো, তুমি কখন আসবা বলো তো। আমি তো এই যে কুচবিহারে থাকি। আমি কে বলতেছি বললাম না, পুলিশ মারছিল মাথার পিছনে, তারপর ঠিক জানি না। হ্যাঁ আরে হ্যাঁ তো ওইটাই তো। Seriously, what the fuck are you doing? ওইটাই। কুছ ভি কুছ ভি। তো বন্ধুরা, আজকে কোনো টপিক ছিল না ভিডিও বানানোর। তো সকাল থেকে লোকটা হঠাৎ ফোন করতেছে। দু তিন দিন আগে একটা কুকুর কামড়াইছিল, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি অনেকদিন ধরে। ঘুরতেও গেছিলাম, এই যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখো পা পুরা শেষ। ভাবছিলাম একটা প্র্যাঙ্ক শুট করবো, তাও হইলো না। তাও এই কি জানি নাম বললো, ভুলেও গেছি। তো ফোন করলো, ভালোই হইলো, একটা ভিডিও হয়ে গেল। মজা করো, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো। আর শীঘ্রই দেখা হবে, নতুন ভিডিও বানাবো, পাটা ঠিক হোক, একদম চম্পা চম্পা প্র্যাঙ্ক ছাড়বো। সবাই টাটা, বাই বাই।